नमस्कार বন্ধুরা, আজ কে চলে এসেছি শুধু আমার নার্সারির ভিডিও নয়, আজকে আপনাদের সামনে তুলে ধরব বিভিন্ন ধরনের সবজি আপনাদের বাড়িতে চাষ করার জন্য বা যদি আপনার ঘরে খাওয়ার জন্য যে সব করবেন সেইগুলো হলো অল্প 8 থেকে 10টা ধরুন টমেটো গাছ। এই লাইন দিয়ে আমার টমেটো গাছ বসানো আছে। এখানে কিছু ওলকপি আছে, দেখুন কত সুন্দর সাইজ হয়েছে ওলকপি। এখানে গ্রিন ভ্যারাইটি আছে এবং ব্লু ভ্যারাইটি আছে, এইগুলো সাদা এবং সবই আমার জৈব পদ্ধতিতে করা এবং খুব ভালো হয়েছে। এখানে কিছু ব্রোকোলির গাছ আছে, দেখুন কত সুন্দর ব্রোকোলি এসেছে। এবং এই গাছগুলো মিনিমাম আপনাকে একটি গাছ থেকে কত বড় বড় হাইট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইগুলো জাস্ট বাড়ির জন্য, এবং এইগুলো যে আমাদের হাইব্রিড ভ্যারাইটির যে ফুলকপি একটু লেট ভ্যারাইটি, তো সেইগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এবং এখানে আমার কিছু ধনে পাতার গাছ আছে, যেগুলো আমরা বাজার থেকে অনেকটা দামেই কিনি। এবং ফুলকপি গাছের গ্রোথ দেখুন, এইগুলো যেহেতু একটু হাইব্রিড ভ্যারাইটি ফুলকপি, তো এইভাবে ভাঁটি টেনে এবং মাদা করে গাছগুলিকে বসাতে হবে। এবং এই যে গ্যাপগুলি আছে, গ্যাপের মাঝখানে অল্প কিছু আমরা ফুলকপিও এবং পালং শাক বা মূলো শাক দিতে পারি। তো এইগুলো হচ্ছে মিশ্র চাষ। এইটা আমার 20 ফুট জায়গার মধ্যে করা আছে, দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। এবং ব্রোকলিও অ্যাকচুয়ালি এসে গেছে, এবং ওলকপিগুলো দেখুন কত সুন্দর সাইজ হয়েছে, এক একটি 1 কেজির উপরে। তো এইগুলো ওলকপি বিভিন্ন দুটো ভ্যারাইটি আছে, একটি গ্রিন ভ্যারাইটি এবং একটি ব্লু ভ্যারাইটি, যেটা দূরে আছে ওটা হচ্ছে ব্লু ভ্যারাইটি। এতেও কিন্তু ফলন খুব ভালো এসছে। এবং ব্রোকলিও দেখুন কত সুন্দর ব্রোকলি এসে গেছে। তো এতে আমি একমাত্র জৈব সার যেমন হাড়গুঁড়ো, শিংকুচি এবং ভার্মি কম্পোস্ট এবং গোবর সার। তো গোবর সারের কতটা টেম্পার দেখুন, কত তেজ দেখুন, গাছগুলো কত সুন্দর হয়েছে। এতে এক একটি গাছের পিছনে আমি 1 কেজির কাছাকাছি গোবর সার দিয়েছি, এবং বাদ বাকি আপনার 500 গ্রামের মতো সব মিশিয়ে মোট 1.5 কেজি এক একটি গাছে দেওয়া আছে। ওই জন্য গাছগুলো এত সুন্দর গ্রোথ আছে। এবং এই গাছটি সব কিন্তু সার খেতে পারবে না, তাই জন্য এর মাঝখানে কিছু পালং শাক এবং মূলো দেওয়া আছে। পালং শাকেরও গ্রোথ দেখুন, এগুলো একটু ঝাড় করা হবে এবং বড় হলে তারপরেই কিন্তু এগুলো তোলা হবে। এবং এক একটি গাছ 1 থেকে 1.5 কেজির মতো হবে। তো এবারে পরিচর্যার বিষয়ে আসছি। এই গাছগুলি যখনই একটু মাদা থেকে হয়ে ধরুন 6 থেকে 7 ইঞ্চি হবে, গাছগুলির গোড়াগুলোকে হালকা করে মালচিং করে আপনারা এতে সারটা মিশিয়ে দিয়ে এবং এইভাবে ভিজিয়ে একদম জল দিতে হবে। এবং এক একটি ব্রোকলি আপনার হয়ে গেলে এইখান থেকে আমরা কেটে নেব, এবং কেটে নেওয়ার পরে ওর পাশ থেকে কিন্তু আবার 2-3টে করে হবে, সেইগুলো একটু ছোট ছোট সাইজ হবে। এবং টমেটোও দেখুন কত সুন্দর টমেটো হয়েছে, এবং এতে আমি কোনো ধরনের কাটিং করিনি, এবং কত প্রচুর পরিমাণে ফুল এসেছে। তো এই সারা মরশুম কিন্তু আমরা টমেটোটা এই গাছ থেকে পেতে পাবো একদম গরমকাল পর্যন্ত। আর এখানে কিছু খেঁসারি কড়াই দেওয়া আছে, যেটা শাক হিসেবে 100 টাকা করে এখন কেজি বিক্রি হচ্ছে, খেঁসার কড়াই হচ্ছে। এবং এইখানে আবার টমেটো গাছ দেওয়া আছে, এবং এখানে আবার দেখুন লাউ গাছ মাচা করে দেওয়া আছে। এবার পুকুর পাড়ে আমরা এইভাবে পুকুর পাড়টাকে ইউটিলাইজ করে আমরা এতে কিন্তু মাছ চাষের সঙ্গে সঙ্গে লাউ শাক এবং বিভিন্ন ধরনের সবজি এবং যে লেবু গাছ আপনারা দেখেছেন মাঝে মাঝে দেওয়া আছে, সেইগুলোও কিন্তু আমরা এখানে চাষ করে থাকি। এবং বাড়ির যেসব যে আমরা রাসায়নিক সার দিয়া সবজি আরে কিনে খাই, সেই সবগুলো থেকে আমরা বাঁচতে পারবো। এবং এই যে গাছগুলো দেখুন সব কিন্তু জৈব সারে করা আছে, এবং গাছগুলির গ্রোথ দেখুন, লাউ গাছটি আপনাদের দেখাচ্ছি গ্রোথ কত সুন্দর হয়েছে। তো মাছ এবং সবজিটা আমাদের বাজার থেকে কারোর উপর ডিপেন্ড করতে হবে না। এবং যারা ধরুন জৈবভাবে ছাদ বাগানে করতে পারেন, তারা হচ্ছে গ্রো ব্যাগেও করতে পারেন বা পটেও করতে পারেন। এবং গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো এবং আশপাশ দিয়ে আমার কিন্তু কলা গাছ দেওয়া আছে, তো কলাও প্রচুর ধরেছে, আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন। দেখুন কলা এসে গেছে, 2 কাঁদি কলা হয়ে আছে, এটা সবজি কলা। এবং কাঁঠালি কলাও দেওয়া আছে, এবং ওলকপিগুলোর সাইজ দেখলে আপনাদের খুবই পছন্দ হবে। তো আপনারাও এইভাবে গ্রো ব্যাগেও করতে পারেন, অথবা আপনার যে যারা ছাদ বাগান আছে ছাদে কোকোপিট মাটি এবং হাড়গুঁড়ো শিংকুচি মিশিয়ে 50-50 দিয়ে করতে পারেন।
তো ডিটেলসে আমি ভিডিওতে যাচ্ছি না, তো গাছগুলো শুধু আজকে গ্রোথ দেখাবো। এই কটা হলে কিন্তু আমার মোটামুটি দু মাসের সবজির যোগান দিয়ে দেবে আমার পরিবারকে। তো নার্সারির সাথে সাথে আপনারা এই ধরুন 20 ফুট বাই 20 ফুটের ভিতরে এই ধরনের যদি মিশ্র চাষ করেন তাহলে কিন্তু বাড়ির চাহিদাটা মিটবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।